তখন ইমোশনাল হওয়ার পর আমরা মানে পরিকল্পনা হয়ে গেছে আমরা পালিয়ে যাবো বাসা থেকে। তখন পালানোর এই চিন্তাটার পর থেকে আমরা আগস্টের 23 তারিখে ঈদ হয়, তারপর 29 তারিখে ডিসাইড করে ফেলি আমরা পালাই যাবো 29 তারিখে। মানে 29 তারিখে ও হচ্ছে পালানোর তো কোনো ইয়ে নেই, ও 29 তারিখে আবার ঈদের ছুটি শেষ, ও কলেজে চলে যাবে। আচ্ছা শোনো, ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলে তুমি আর আমি কাছাকাছি থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তাহমিদুল ইসলাম অনিক। তো আমার ঘটনাটা হচ্ছে এই, আমি যখন ক্লাস 10-এ পড়ি, মানে এসএসসি পরীক্ষা দিতেছি, মানে দেওয়ার সময় এসএসসি পরীক্ষা, আমার মেন পরীক্ষা যেগুলো এগুলো চলতেছে হচ্ছে 2017। 2017-তে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, দেন আমি পরীক্ষা দিতেছি, সবগুলো পরীক্ষাই শেষ হয়ে গেছে, তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। দেন আমার ফেসবুকে একটা মানে অচেনা একটা আইডি থেকে মানে একটা রিকোয়েস্ট আসে, দেন আমি অ্যাকসেপ্ট করি মেয়ে। দেন আমি চিনি না তখন, ওইটাতে মানে প্রোফাইল পিকচারও দেওয়া ছিল না কিছু দেওয়া ছিল, কিন্তু আমার তো রিয়েল আইডি দেওয়া ছিল। তখন আসার পরে আমি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করে কথা হয়। তখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও শুরু হয়নি, মেন পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে। তখন আমি ওই আইডির সাথে কথা বলতেছি, কথা হয়, হাই হ্যালো কেমন আছো কেমন কি, মানে এগুলো কথা হইতেছে। দেন আমিও হয়তো আমাকে চিনছে, মানে আমি চিনি নাই, আইডিটা যেহেতু কোনো কিছু দেওয়া ছিল না। দেন তখন কথা হয়েছিল, মানে কথা হওয়ার পরে মানে একটা ছেলে আর মেয়ের মধ্যে যদি রিলেশন থাকে তখন এরকম কথা হয়, কিন্তু মানে আমার মানে মেয়েটা, মানে আইডিয়া হয়তো মেয়ে ছিল না ছেলে ছিল সেটা আমার জানা ছিল না তখন, মানে এত ইয়ে করে, মানে আমার মনে হচ্ছে যে আমার মানে কেউ, মানে অতি আপন কেউ, মানে আমার এত দেখাশোনা করছে, মানে অনেক ইয়ে করতেছে, মানে হচ্ছে আমি খাইছি কি না না খেলি এরকম করবে, মানে অনেক ইয়ে করতেছে, কেয়ার করতেছে, মানে মোট কথা হচ্ছে আমার অনেক কেয়ার করে, দেন আমি চিনি না, কেয়ার করতেছে এইভাবে কথা হচ্ছে। দেন আমিও কথা বলতেছি প্রায় প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে। তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পরে মানে আমি কথা বলতে বলতে মানে অনেকটা আমিও একটা মানে ইমোশনাল হয়ে গেছি এরকম কথা, দেন আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছি। তখন একদিন মানে আমি ভাবলাম যে, তখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে অফ চলতেছে, মানে বন্ধ, স্কুল বন্ধ। তখন একদিন আমি ভাবলাম যে তো দেখি এটা কে। তখন আমি মানে একদিন প্রপোজ করলাম ওই আইডিতে, মানে প্রপোজ করলাম আইডিতে, তারপর বললো যে, তারপর রিপ্লাইটা আসলো যে আমার একটু সময় চাই, মানে সময় দেওয়া দরকার, মানে ওই মেয়েটা মানে ওই আইডিটা থেকে বলছে যে আমার একটু সময় চাই। দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে সময় নাও। পরে তারপরে মানে ওই প্রপোজটা করার পরে আর কথা হয়নি। দেন পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠলে ওইটা, তারপর মোবাইলটা হাতে নিলাম, নিয়ে দেখলাম যে প্রপোজের রিপ্লাইটা আসছে, মানে এগ্রি, রাজি। তখন কথা হইলাম, মানে তখন কথা হলো আবার মানে রিলেশনের মতোই কথা হচ্ছে। দেন আমি চিনি না এখন মেয়েটাকে, মানে তারপর বললাম যে আমি যেহেতু এখন আমরা রিলেশনে, মানে যেহেতু প্রপোজ করলাম আমি, তুমি অ্যাকসেপ্ট করছো, তোমার রিলেশনে হয়ে গেছে, তো তুমি তোমার একটা ছবি দাও আমি দেখি, আর তোমার অ্যাড্রেস বলো, দেখা করবো না, মানে এই মানে এরকম কথা বলতেছি। দেন ও একটা ছবি দিছে, ছবি দেওয়ার পরে মানে ছবিটা ক্রপ হয়েছিল, মানে এক সাইড দিছে, মানে মুখের হয়তো এক সাইড দিছে বা চোখের, মানে পুরোটা ফেস আর কি দেয় নাই। তারপর আমি বুঝতে পারতেছি না, তখন বললাম যে ফুল ছবি দাও, তোর ফুল ফেস দিচ্ছে না বা অ্যাড্রেসও বলছে না। তখন আমি বাড়িতে ছিলাম, তখন আমাদের বাড়ি মানে বাড়ির এলাকায় মানে বাজার, ওই বাজারে আর কি স্কুল মাঠে মেলা হচ্ছে, মানে বৈশাখী মেলা মনে হয় মেবি, মানে মেলা হচ্ছে মেলাতে। তারপর বললো যে মানে আশেপাশে বলতেছে, মানে আমাদের এলাকার আশেপাশে, তখন মেলাতে আসবে বলছে, মেলাতে আসবে, এই মেলাতে আসবে। তখন আমাকে বলতেছে যে মেলা কোন জায়গায় হয়, কোন জায়গায়, মানে চিনে না মেলার, মানে মেলাটা কোন জায়গায় স্থানটা চিনে না। তো আমি বললাম এরকম স্কুল মাঠে মেলাটা, মানে আসার জন্য। দেন ওনাকে মেলায় আসছে, তো কথা ছিল মানে ওই মানে আমার সাথে কথা ছিল যে মানে মেলাতে আসবেন, এসে আমাকে কল দিবে, আমি যাবো, মানে দেখা করবো, ওই ওইরকম একটা প্ল্যান ছিল। কিন্তু ও আসে নাই, ও আসছে ঠিক আছে আয়সা, তারপর চলে যাওয়ার সময় মানে যখন বাসায় চলে যাবে তখন আমাকে ফোন দিছে যে আমি তো মেলায় আসছিলাম, চলে যেতেছে। দেন আমি তো বাড়িতে, আমি তো জানি না। তখন আমি তাড়াতাড়ি আসলাম, মানে মেলায় আসলাম আর পাইলাম না, বলছে আমি চলে গেছে। তখন কিন্তু আবার ও আমার মানে নাম্বার দিছিলো, মানে সিমে মানে কথা, মানে ফোনে কথা হয়নি কিন্তু নাম্বারে SMS করা হইতো। তখন আমি চলে গেছে, চলে যাওয়ার পরে তো মানে মানে এতটা মানে অনেক ইয়ে হয়ে গেছে, মানে ইমপ্রেসড হয়ে গেছে, মানে আমিও মানে অনেক ইমোশনাল হয়ে গেছি।
ওর প্রতি, মানে ও অতটা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি মানে প্রায় মোটামুটি এক দেড় মাসের, এক মাসের মতো হয়ে গেছে, এক দেড় মাসে মানে আমি অনেকটা মানে এরকম কেয়ার করে, এরকম অনেক কিছু মানে আমার নিজের অনেক ইয়ের মতোই আর কি, আত্মীয় মানে বলতে অনেক আপনজনের মতো তখন আমি ইয়ে করলাম। মানে তখন ওর সাথে প্রায়, ও আমার সাথে 7 দিন কথা বলে না, ফেসবুক আইডি থেকেও কোনো ইয়ে নাই, সিমও অফ, 7 দিনের মতো কথা হয় নাই। 7 দিনের মতো কথা না হওয়ার পর আমি ভাবলাম তাহলে হয়তো ফেক আইডি, যে মানে এরকম ফেক আইডি দিয়ে হয়তো দুষ্টমি টুষ্টমি করছে, শেষ। তখন মানে মানে আমি অনেকটা মানে অনেক ভাঙা পড়ছিলাম আর কি, আমি মানে অনেকটা গভীরে চলে গেছিলাম। তারপর ও, তারপর আবার 7 দিন পরে, 7 দিন পরে আবার ফেসবুকে আমাকে নক দেয়। নক দেওয়ার পর আমি কথা বলি, কথা বলার পরে বললাম যে এরকম এরকম তুমি এরকম এরকম কইরা, তো আমার সাথে যে এতদিন কথা বলো না, জানো তুমি আমার কীরকম লাগছে, মানে আমি কতটা ইয়েতে ছিলাম, ডিপ্রেশনে ছিলাম। তখন আবার কথা হলো, কথা হওয়ার পরে তারপর আবার বললাম যে আচ্ছা তাহলে একটা ছবি দাও, এখন দেখা করি আমরা। ছবি দেওয়ার পরে মানে অর্ধেকটা ওই দিন একটা ছবি দিয়েছিলো, মানে মুখটা মানে ক্রপ করে অর্ধেকটা আসছিলো আর অর্ধেকটা আসেনি। দেন আমি ছবিটা অনেকক্ষণ ফলো করলাম, ছবি করে মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ফ্রেন্ডের সাথে মানে ব্যাপারটা শেয়ার করলাম, শেয়ার করা ওরা ছবিটা দেখাইলাম, মানে তখন ও আর আমি মানে ছবিটা নিয়ে অনেক জাস্টিফাই করলাম যে আসলে এটা কী হতে পারে। তারপর মানে অনেক জাস্টিফাই করার পরে আমরা ভাবছি যে এই মেয়েটাই, মানে ধরে ফেলছিলাম কোন মেয়েটা। তারপর ধরার পরে মেয়েটা, তখন আমি মানে ওই আইডিতে দিয়েছিলাম যে, মানে ওই আইডিতে আবার মেসেজ দিয়েছিলাম যে তুমি তো এরকম এরকম, মানে তুমি এ, মানে ওই নামটা বলছিলাম যে তুমি তো আসলে এই। দেন বলতেছে না, মানে পরে আমি বলতেছি আচ্ছা তুমি যেহেতু না বলতেছো না, অস্বীকার করতেছো, দেন তুমি আমার আজকে, তখন আমি রাত্রে বলছিলাম এটা, তখন আমি বললাম তাহলে আজকে রাত্রে আমি, আজকে রাতটা আমাকে টাইম দাও, কালকে আমি তোমাদের বাসায় যাবো, বাসায় যেয়ে আমি ঠিক মানে ধরাই দেবো আমি যে তুমি, মানে এটা প্রমাণ করে দেবো যে আসলে এটাই তুমি, মানে যে কোনো প্রসেস হোক সেটা আমি প্রমাণ করাবো যে এটা তুমি। তখন মানে অনেক মানে আমি হচ্ছে কি মানে ভয় দেখাচ্ছি, মানে আসলে যে এটা তুমি, মানে মানে সত্যি কথাটা বলার জন্য মানে আমি ধরেই ফেলছি যে ওটা ও। তখন সত্যি কথা বলার জন্য আমি অনেক মানে ইয়ে দিলাম, যে মানে অনেক ভয় দেখাইলাম যে আসলে এটা তুমি, মানে অনেক বলার পরে তখন ও স্বীকার করলো যে মানে ওটা আসলে এই। তারপর বললাম যে, দেন তখন যে আমার স্কুলে মানে আমার সাথেই পড়তো, আমার সাথেই পড়তো, কিন্তু ওর সাথে আমার কথা হয়নি কোনো দিনও, বা এমন একটা স্কুলে ক্লাসে কোনো দিনই কথা হয়নি। দেন ওই মেয়েটার মানে যে ওর আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল, ক্লাস যখন মানে আমরা যখন টেনে পড়ি, তখন এসএসসি পরীক্ষা দেওয়ার সময় মানে মেবি যখন আমার সাথে কথা বলল তখনও ছিল, আমি জানি না, হয়তো ছিল, কিন্তু স্কুলে থাকার সময় আমি জানতাম যে ছিল। তখন আমি বললাম যে মানে এরকম এরকম, মানে আসলে এটা করার মানে কী, তখন আর কিছু বলে না। তখন কিন্তু মানে আমি মানে এরকম একটা জায়গায় গিয়েছিলাম, মানে আমি অনেকটা গভীরে পৌঁছে গেছিলাম, আমি তো মানে জানতাম না, প্রথম তো আমি জানতাম না আসলে এই মেয়েটা। তখন এই মেয়েটা জানার পরে আমি মানে আর কি কথা বললাম, যে বললাম তুমি আসলে কেন এরকম করলা, কেন কি এরকম। পরে বলছে যে আচ্ছা মানে, আচ্ছা আমি মানে এরকম মানে করতে চাই না আসলে, এরকম হয়ে গেছে। দেন আমিও অনেকটা ইয়েতে গেছিলাম, তখন তখন বলতে কি, ও মানে ওই ছেলেটার সাথে হয়তো রিলেশন ছিল না কি, তখন ছিল না ব্রেকআপ, আমি মানে ওই ব্যাপারে আমি কিছু জিজ্ঞেসও করি নাই, কিছু করি নাই। দেন তখন একটা মানে রেজাল্ট, আমাদের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, তখন মে মাসের রেজাল্ট পাবলিশ হয়েছিল। হ্যাঁ, মে মাসের রেজাল্ট পাবলিশ হওয়ার পর মানে এটে মানে যখন এপ্রিল মাস ছিল, তখন মানে আমিও মানে অনেকটা মানে ডিপে পৌঁছে গেছিলাম। তখন ও বলতেছে মানে ও একদিন আমার সাথে দেখা করলো, তখন তো আমি দৌড়ে ফেলছিলাম, তখন ও আমাদের সাথে একদিন দেখা করলো। দেখা করার পরে বললাম যে এরকম এরকম কেন, মানে এরকম এটা কেন করছো তুমি, মানে ওর সাথে রিলেশন থাকা সত্ত্বেও মানে এরকম কেন। তখন মানে কিছু বলে নাই, চুপ ছিল। তখন একদিন দেখা হয়েছে, দেখা হওয়ার পরে চলে গেছে। তখন আরেকদিন মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার নানি বাড়ি হচ্ছে মানে নরসিংদীর মনোহরদীতে, তখন ওরে ওই জায়গায় বলি, তারপর আমি ওর সাথে দেখা করি ওই জায়গায়। দেখা করার পরে মানে আমরা হাঁটি এক জায়গায়, মানে হাঁটতে হাঁটতে এক জায়গায় যাই, কথা বলি, কথা হয়, মানে কথা হয়। তখন মানে কথাটা হইতে মানে রিলেশনটা, তখন মানে ও মানে ও আমাকে মানে তখন ও আমার প্রতি মানে একটা অ্যাট্রাকশন হয়ে গেছে। অ্যাট্রাকশন হওয়ার পরে আমার তো মানে আমি আগেই মানে যখন কথা বলছিলাম তখনই আমি মানে ইমোশনাল হয়ে গেছিলাম, যখন এই যে মানে ধরার আগে মানে আমি মানে আমি অনেক ডিপে চলে গেছিলাম। তখন যাওয়ার পরে ও যখন মানে ওর সাথে দেখা হইলো, ও কথা হইলো, তখন ও মানে ও আমার প্রেমে পড়ে গেছে। দেন আমিও তো আগেই ইমোশনাল হয়ে গেছিলাম। তখন দুইজন কথা হইতেছে, মানে রিলেশন চলতেছে, রিলেশন চলতেছে চলতেছে। তখন মে মাসে রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে আমার রেজাল্ট মানে মাশাআল্লাহ ভালো হয়েছিলো, মানে আমার গোল্ডেন আসছে, GPA 5। তারপর 5 আসার পরে তোর ওর রেজাল্ট একটু খারাপ হয়েছিলো, মানে আমাদের স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলাম আমরা, ছেলেদের সবার রেজাল্টই ভালো হয়েছিলো, কিন্তু মেয়েদের মোট মানে মেয়েরা মানে মেয়েদের রেজাল্ট টোটালি ভালো হয় নাই,
মানে মেয়েরা মেয়েদের মধ্যে একজন এ প্লাস পায় না, আর ছেলেরা আমরা 17 জন না 19 জনের মতো মেবি এ প্লাস পাইছিলাম। তখন আমার রেজাল্টটা ছিল স্কুলের মধ্যে সবার ফার্স্ট, মানে 4 জন গোল্ডেন পেয়েছিল, গোল্ডেনের মধ্যে আবার নাম্বারের দিক থেকে আমি ফার্স্ট, মানে হচ্ছে আমি প্রথম, নাম্বার টোটাল মার্ক হচ্ছে আমার বেশি। দেন কথা হইতেছে তখন রেজাল্ট যেহেতু হয়ে গেছে, তখন চিন্তা আমরা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার। তখন ওর সাথে রিলেশন আছে, মানে ও আমার প্রতি অনেক, প্রথম দেখাতেই তখন মানে প্রথম যেদিন যে বলছিলাম দেখা হয়েছিল, তখন ওই দিনই দেখা হয়ে যাওয়ার পরে মানে ও যখন বাসায় গেলো আমিও তখন বাসায়, তখন ওই দিন রাত্রে কথা বলতেছি, তখন ও আমাকে বললো যে তুমি চলো আমরা বিয়ে করে ফেলি, মানে অনেক ইমোশনাল কথা বলতেছে। তখন আমিও বলতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বিয়ে করবো সমস্যা নেই। তখন আমরা রেজাল্ট দেওয়ার পরে আমি কলেজের জন্য প্ল্যান করলাম, কলেজে অ্যাপ্লিকেশন করলাম। তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আমাদের এলাকায় নাম করা একটা কলেজ ছিল কাদির মোল্লা, হয়তো আপনারা অনেকেই চিনেন, নরসিংদী। তো আমি ওইটাতে অনলাইনে অ্যাপ্লাই করলাম, যেহেতু রেজাল্ট ভালো ছিল প্রথমেই আবেদন করছিলাম, প্রথম নাম্বারই দিয়েছিলাম, তো ওই কলেজ আসলো। এর ভিতরে আবার ও হচ্ছে মনোহরদি, মানে আমাদের বাড়ি থেকে, ও হচ্ছে আমাদের বাড়ি থেকে মানে ওর বাসা একটু দূরে, আমাদের বাড়িটা হচ্ছে মাঝখানে, তারপর হচ্ছে মনোহরদিটা। তাহলে ও আমাদের বাড়ির মানে আমাদের এলাকাটা হয়ে তারপর ও মনোহরদিতে যায় প্রতিদিন, মানে কম্পিউটার শিখে, কম্পিউটার একটা কোর্স করতেছে আর কি। তো ওই জায়গায় যায়, তো আমিও যাই, মানে ও আসে বাড়ি থেকে, আমিও বাড়ি থেকে বাইর হই, দুজনে একসাথে যাই, ও কম্পিউটার সেন্টারে যায়, আমি বৈশাখে থাকি। দেন আবার শেষ হলে আবার চলে আসি দুজনে একসাথে, কথাটা তো হয় প্রতিদিনই, মোটামুটি প্রতিদিনই দেখা হইতেছে, প্রতিদিনই ওর সাথে যাইতেছি, প্রতিদিনই ওরে নিয়ে আবার আসতেছি, আবার হয়তো বাড়ির কাছে নিয়ে দিয়ে আসতেছি, মানে বাড়িতে মানে কেউ ইয়ে করে না। তখন এভাবে প্রায় 2 মাসের মতো চলছে, মে জুন 2 মাস চলছে। তারপর জুনে জুলাই, জুলাইয়ের 1 তারিখ থেকে হচ্ছে আমার কলেজে ক্লাস শুরু। তো 1 তারিখে আমি কলেজে ক্লাসে গেলাম, ও তখন কম্পিউটার শিখতেছে মনোহরদি। তো 1 তারিখে ক্লাসে যাওয়ার পর 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্রথম 7 দিন হচ্ছে মানে ক্লাস আমি মানে বাসা থেকে গিয়ে করছি। তারপর 7 তারিখ থেকে আমরা হোস্টেলে উঠে পড়বো, যেহেতু কলেজ আমাদের বাসা থেকে দূরে, দেন আমি কলেজে হোস্টেলে উঠে পড়বো। হোস্টেলে ওঠার পরে 7 তারিখ পর্যন্ত আমরা বাসা থেকে গিয়ে করছি, 7 তারিখ একটা শুক্রবার ছিল, ওই দিন সবাই হোস্টেলে উঠবে। দেন তখন এই কয়দিন কথা হয়েছে, তারপর 7 তারিখ আসলো, 7 তারিখ আসার পর যেহেতু 7 তারিখে হোস্টেলে চলে যাব, তখন ওর সাথে কথা হয়েছে তো আসো আজকে, আমরা তো দুপুরের দিকে চলে যাব নামাজের দিকে, জুমার নামাজের সময়, তো আসো আজকে মানে সকালে দেখা করি। তো শুক্রবারের সকালে ও আসলো, প্রায় 9টা বাজে আসলো, 9টা বাজে ও আর আমি বের হয়ে গেলাম। তো প্রায় দুপুর পর্যন্ত, প্রায় 12টা 1টা পর্যন্ত আমরা দুজনে মানে ঘুরছি, মানে বলতে গিয়ে ওই এলাকায় মনোহরদিতেই হাঁটছি, তারপর ওই ফুচকা টুচকা খাইলাম আর কি, মানে কথা টথা হইলো, দেন আজকে চলে যাবো অনেক, মানে আমিও মানে মনটা ভেঙে গেছে, ওরও মনটা ভেঙে গেছে, মানে অনেক ইমোশনাল হয়ে গেছে দুজনেই, মানে কান্নাকাটি চোখে পানি যে চলে যাবো আজকে, হয়তো অনেকদিন পরে পরে হোস্টেল থেকে আসবো, দেন পরে কতদিন পরে পরে দেখা হবে জানি না, দেন আবার হোস্টেলে আমি ফোনও ইউজ করতে পারবো না, তোমার সাথে যোগাযোগ হবে না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে বাড়িতে আসলে কথা হবে। দেন অনেক মানে ও ইমোশনাল হয়েছে, আমিও অনেক ইমোশনাল হয়েছি শেষ। তারপর বাসায় আসলাম, বাসায় আসার পর আম্মু অনেক বকাবকি করলো যে তুই আজকে কলেজে চলে যাবি, আজকে তুই কয়ে আসলে মানে অনেক কিছু তোর গুছাইতে হবো, বই খাতা টাতা কাপড় টাপড় আসে অনেক কিছু গুছাইতে হবো, সবই তো নিয়ে যাইতে হবে কলেজে। তারপর বকাবকি করলো, তারপর বাসায় আসছি, রৌদ্র ছিল অনেক, হাঁটছি তো বাসায় আসছি পর আমার অনেক জ্বর, মানে অনেক জ্বর উঠছে, জ্বর উঠলেও আজকে আমার হোস্টেলে যাইতে হবে যেহেতু ফার্স্ট দিন, তারপর এই অবস্থায় গেলাম। তারপর আমরা এলাকা থেকে আমরা 5 জন সেম, আমরা একই স্কুলের 5 জন এই কলেজেই ভর্তি হয়েছে। তারপর হচ্ছে কলেজে যাই, কলেজে যাওয়ার পর কথা হয়, ওর সাথে আমি কথা বলতে পারি না বাইরে, মানে কলেজের টাইমে কলেজে থাকি, তারপর দেন বিকালে 4টার দিকে বাইরে আসতে পারি, মানে কলেজের নিয়মটা অনেক কঠিন, মানে কলেজের ক্যাম্পাস থেকে বের হওয়া যায় না, দেন বিকালে একটু বাইরে হতে দেন নামাজ পড়ার জন্য, ওই সময় বাইরে আসি, বাইরে একটা দোকান থেকে ওর সাথে কলে কথা হয় প্রতিদিন, তাও কথা বলতে পারি না, কথা বলতে পারি না, মানে এইভাবে আমি, এভাবে আমাদের রিলেশন এখনও বাসায় কেউ জানে না, বাসায় কেউ জানে না। দেন আমাদের কলেজে তখন একটা মিড টার্ম পরীক্ষা হতেছিলো, পরীক্ষা হচ্ছিলো, দেন আমি পরীক্ষা দিচ্ছি তখন শুক্রবার, একটা শুক্রবার, ও তো কম্পিউটার শিখতে মনোহরদি আসে, দেন আমার কলেজ থেকেও মনোহরদি মাঝখানে, মানে আমাদের বাসা কলেজ মনোহরদি ওটা হচ্ছে মাঝখানে। দেন আমি একদিন বললাম যে কলেজ থেকে আমি চলে যাবো, তখন কলেজ থেকে আমি কাউরে কিছু না বললাম, মানে পালায় আর কি, পালায় কলেজ থেকে বের হয়ে চলে যাই, ওর সাথে দেখা করতে যাই, ওর সাথে দেখা করলাম, মনোহরদি গেলাম। মনোহরদি যাওয়ার পর মানে ওর সাথে হাঁটাহাঁটি করলাম, দেখা করলাম, মানে খাওয়া দাওয়া করলাম, ওর কিছু কিনতে চাইলো কিনে দিলাম। তারপর মানে টাইম হয়ে গেছে, এখন আমাদের দুজনের শেষ, মানে এখন আসছি হচ্ছে বাস স্টপে, ওরে উঠাই দেবো সিএনজিতে, আমি চলে আসবো। চলে আসার সময় মানে একটা মানে যে জায়গা থেকে বাসে উঠবো ওই জায়গা থেকে ওরে উঠাই দিব, তখন ওই জায়গায় একটা স্টুডিও ছিল, স্টুডিওতে জাস্ট মানে আমরা 2টা ছবি তোলার জন্য ভিতরে গিয়েছিলাম। দেন আমার নানু বাড়ি হচ্ছে ওই জায়গায় মনোহরদি, যে বাস স্টপ বলছি ওটা হচ্ছে আমার নানু বাড়ি। তখন আমার মামা আইসা কী করলো, দেখা ফেললো আমাদেরকে, মানে আমাকে দেখে ফেললো তখন স্টুডিওর ভিতরে, আমরা স্টুডিওর ভিতরে, দেন মামা দেখা ফেললো, মামা দেখার পরে মামা আসলো স্টুডিওর সামনে আসলো, কিন্তু ভিতরে তো আমরা দুজন ভিতরে, তো মামা স্টুডিওর সামনে বসে থাকলো, বসে থাকার পর মামা কিছু বলে নাই আমাদেরকে, কিছু বলে নাই। তো মামা সরাসরি আমার আম্মুরে ফোন করলো, আম্মুর সাথে সাথে, আম্মু হচ্ছে আবার
অফিস ব্রাক ব্যাংকে জব করে, তো আম্মুর সাথে সাথে এসে বললো আমাদের বাসা থেকে, মানে 2-3 কিলোমিটার দূরে আর কি, নানুর বাসা থেকে আমাদের বাসা। তো আম্মুর সাথে সাথে চলে আসলো, মনে হয় 5-10 মিনিট সর্বোচ্চ টাইম চলে আসছে আম্মু। আম্মু চলে আসার পরে মানে আমাদেরকে বের হইতে বলতেছে, মানে আমরা দুজন তো অনেক ভয়ে ভিতরে, মানে ভয়ে কাঁপতেছি। ভয়ে কাঁপার পরে হচ্ছে মানে দুজন দুজনের কী বলবো, মানে অনেক ভয় পেয়েছি। দেন মামা আসলো, মানে আম্মু আসলো, তারপর আমাদেরকে বললো, ও মামার আর একটা ফ্রেন্ড ছিল, বললো যে বাইর হোক, কোনো সমস্যা নেই, কিছু হবে না। তারপর আমরা বাইর হইলাম। বাইর হওয়ার পরে মামা ব্যবসা করে মামার দোকানে নিয়ে গেলো আমাদের দুজনরে, জিজ্ঞেস করলো মানে তুমি কে, মানে মেয়েরে জিজ্ঞেস করলো আমার মামা তুমি কে, তো এরকম এরকম বললো। তখন তো মানে বোঝাই যায় যেহেতু একটা মেয়ে ছেলে, ও সে ধারণা করে নিছে। দেন মেয়েরে বুঝাইলো, তখন আমার আম্মু আমারে বললো কী জানি বললো, তখন আমার আম্মু আমারে মানে আর কি মারতে আসে দোকানেই মেয়ের সামনেই। তখন মেয়েরে আমার মামা ডাক দিয়ে নিয়ে চলে গেলো, মেয়েকে ডাক দিয়ে নিয়ে চলে যাওয়ার পরে বাইরে চলে গেলো। মেয়েরে ডাক দিয়ে মানে মেয়ের সাথে কথা বললো একটু, মেয়েকে বোঝালো যে এরকম এরকম দেখো, এরকম একটা পড়ার সময়, এখন তোমাদের এরকম সময় না, জাস্ট তোমরা এখন পড়ালেখা করো, পড়ালেখা কমপ্লিট করার পর তারপর এসব করো। মেয়েকে বুঝায়, মেয়েকে মানে মেয়ের বাসায় পাঠিয়ে দিছে, মামায় গাড়িতে তুলে দিচ্ছে, মেয়ে বাসায় চলে গেছে। দেন আমি ওই জায়গা থেকে নানু বাড়িতে গেলাম। নানু বাড়িতে যাওয়ার পর আমাকে মানে আম্মু কিছু বলে নাই, দেন আমিও কিছু বলে নাই। তারপর মানে আমারও মনটা অনেক খারাপ, মানে কান্নাকাটি, মানে কান্নাকান্না ভাব। দেন তখন আবার আমি তো কলেজ থেকে আসছিলাম, তারপর আবার আম্মু মানে আম্মু কিছু বলে নাই, আম্মু বলছে তোর পড়ালেখার আর দরকার নেই, কোনো দরকার নেই, কিছুই দরকার নেই। দেন মামা আম্মুরে বুঝাইলো, দেখ যা হয়েছে সমস্যা নেই। তারপর মামা আবার মামার বাইক ছিল, মামার বাইক দিয়ে আমাকে কলেজে নিয়ে দিয়ে আসলো। কলেজ দিয়ে আসার পর কলেজে আবার গেলাম। কলেজে যাওয়ার পর শুনতেছি যে তুমি পালায় গেছিলা, এন তেন স্যাররা অনেক তোমার খুঁজে পায় নাই, শেষ মানে অনেক ইয়ে করতেছে। তখন আমি কলেজে গেছি পরে মানে আমার অনেক কান্না উঠতেছে যে আমি কী করলাম। তখন আমি ইয়ে করলাম, তখন আমি কলেজ থেকে মানে আমার ব্যাগ টেক যা হোস্টেল থেকে, আমি ব্যাগ টেক গুছাইতেছি যে আমি বাড়িতে চলে আসবো। দেন বাড়িতে চলে আসার সময় আমি এবার হোস্টেল থেকে ব্যাগ নিয়ে বের হয়ে পড়বো, তখন আমার সাথে যে 5 জন রুমমেট ছিল আমার এলাকারই, তখন আমার আম্মুকে আবার ফোন দিল যে এরকম এরকম। তখন আবার আম্মু মামারে ফোন দিল, মামা আবার আসলো কলেজে, আসলো কলেজে এসে বুঝাইলো কী কী এরকম এরকম, মানে বুঝাইলো যে এগুলো ব্যাপার না, তুমি থাকো সমস্যা নাই। তখন আবার আমাকে বুঝে আবার রেখে গেলো কলেজে। কলেজে রেখে যাওয়ার পর কিছুদিন পরে আমি চলে গেলাম। কিছুদিন পরে আবার আমি মানে একবার আমার কলেজে আমি কথা বলতে পারি না, কিছুই না, মানে আমার মন টিকে না একদম। ও আবার আমার সাথে কথা বলে না, বিকালে একটু ফোন দিলেও ফোন ধরে না, বিকালে আমি একটু টাইম জাস্ট বাইরে যেতে পারি, বিকালে ফোন দিলেও ধরে না। তারপর হচ্ছে আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পর একটু একটু কথা বলতে পারি, তখন আমার মানে অনেক কষ্ট হয় আর কি। তখন আমার কলেজে মানে আমি যে পড়াশোনা করতেছি, আমি যে ইন্টারমিডিয়েটে পড়ি, সায়েন্সে পড়ি, আমার কত পড়া আছে কোনো খেয়ালই নাই, আমি পড়ি না কিচ্ছু না। মানে 2টা মিড টার্ম পরীক্ষা দিয়েছি, 2টাতে 7টা করে ছাপ ছিল, 7টাই ফেল। তারপর আমি মানে আর পারতেছি না, তখন 3-4 মাস হয়ে গেছিলো। 4 মাস হওয়ার পর আমি কলেজ থেকে চলে আসছি, একবারে চলে আসছি বাসায়। বাসায় আসার পর আম্মু বলতেছে যে কী তুই চলে আসছিস, তুই চলে আসছিস পরে, মানে আমি আর কলেজে যাইনি। আমি বলছি আর কলেজে যাবো না। তারপর আম্মু গেলো কলেজে, কলেজে যাওয়ার পর বললো যে এরকম এরকম, মানে আম্মু অনেক রিকোয়েস্ট করছিলো যে হোস্টেল থেকে না বলে চলে গেছে, আপনারা হোস্টেলে রাখেন, একটা সুযোগ দেন। আমি মানে কোনো রেসপন্স করি না, মানে আমার বাপ তো ছিলই যে আমি কলেজে থাকবো না, ইচ্ছেই ছিল। তারপর আমি কলেজ থেকে একবারে চলে যাই। চলে যাওয়ার পর আমি প্রায় 6 মাসের মতো ইয়েতে ছিলাম, নানুর বাড়িতে ছিলাম। নানুর বাড়িতে থাকার পরে আমি হচ্ছে মানে ঘুরতাম ঘুরতাম, ওর সাথে কথা হইতো। ও আবার চলে গেছিলো, ওর আবার ইয়েতে শুরু হয়ে গেছে, ও আবার বগুড়াতে পড়তো, ISTE কলেজে পড়তো, ও বগুড়াতে চলে গেছিলো। বগুড়াতে চলে যাওয়ার পর মানে বগুড়াতে চলে গেছিলো, বগুড়াতে পড়তেছে ও, ওর সাথে তো আমার কন্টাক্ট হয়, ফোনে কন্টাক্ট হয়, মানে এমনিতেই কথা হয়, জাস্ট ও আসে মাঝে মধ্যে, আসে আসলে মনোহরদি দেখা হয়, এইটা এই আর কি। তারপর আবার আমার সময় এসে বলো 2018 এসে পড়ছে, তারপর আবার আমি ঢাকাতে ভর্তি হব। তারপর আমি অনেকদিন নানু বাড়িতে ছিলাম, তারপর একদিন আমি মানে অনেক নানু বাড়িতে জানি কি ঝামেলা হয়েছিলো, দেন আমি রাগ করে ঢাকা চলে আসি, যে মানে বাড্ডায় চলে আসি, বাড্ডায় আমার ফুফুরা থাকে, আমি বাড্ডায় চলে আসি। বাড্ডায় চলে আসার পর 2 দিন হয়েছে, ও 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বরের দিন আমি চলে আসছি, 2017 16ই ডিসেম্বর আমি ঢাকায় চলে আসি। ঢাকায় 16ই ডিসেম্বরের দিন ওর সাথে মানে আমার সারাদিন ঘুরছি ওর সাথে, ও বাড়িতে ছিল, দেন আমিও চলে আসছি। চলে আসার পর 16 তারিখে তখন আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পর আমি এরকম এরকম বললাম যে ফুপি, তখন তো আমার বাড়িতে আবার সবাই জানে যে ওই যে ওই দিন জানাজানি হয়ে গেছিলো, আম্মু সবাই জানে। তখন আমি ঢাকায় আসার পর তখন আমি বললাম যে এরকম এরকম, তখন আমার ফুফুরাও বললো তে দেখি তো মেয়েটারে প্রমাণ করি, মেয়েটা যে তোরে আসলে লাভ করে, তো মেয়েটারে প্রমাণ করি, তুই বল মেয়েটারে বল ঢাকায় আসতে, যদি ঢাকায় আসতে পারো তো তখন বুঝবো যে আসলে মেয়েটা তোরা লাভ করে। তো আমি বললাম এরকম এরকম, দেখো ফুফুরা বলছে যে তুমি আসার জন্য ঢাকা আসো, তো আমি ঢাকায় ছিলাম। তো ও মানে রাজি হয় না, তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে তাহলে তো তুমি আর কিছুই প্রমাণ দিতে পারলাম না, এই সেই অনেক কিছু বলার পর ও আচ্ছা ঠিক আছে রাজি হলো। তো ও ঢাকায় আসলো, ঢাকায় আসার পর
ঢাকা আসার পর আসলো, মানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, যেহেতু আসছে দেশি থেকে আসছে, তো দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করলো আয়সা। খাওয়া দাওয়ার পরে ফুপুরা ফুপুদের সাথে কথা বললো, তখন ফুপিরা বললো যে তুমি দেখো এরকম এরকম পড়াশোনা করো, তুমি ও পড়াশোনা করুক। তখন ফুপিরা আর কি ওকে একটা প্রমিস করালো যে তুমি এই এই টাইমে কিছু একটা নির্দিষ্ট একটা টাইম করবা, এই টাইমে জাস্ট তোমরা দুজনে কন্ট্যাক্ট করবা, আর বাকি সময় পড়ালেখা করবা। তখন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ও তো বাড়ি থেকে আমার না বলে আসছে, ও বাড়ি থেকে ওই যে মনোহরদি কোচিং কম্পিউটার ক্লাসের ওই কথা বলে বাড়ি থেকে চলে গেছিলো। তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন ওর বাড়ি থেকে ও টেনশনে পড়ে গেছে। তখন ও সন্ধ্যা হয়ে গেছে, তো আমি বলতেছি যে আজকে থাকো, তুমি আজকে ঢাকায় থাকো, এই জায়গায় থাকো, কালকে ভোরে চলে যাবো। তখন তো মানে ইয়ে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওর বাড়ি থেকে ফোন দিছে। ওর বাড়ি থেকে ফোন দেওয়ার পরে মানে বলতেছে এন তেন ঝামেলাম, মানে তখন ও আর কি ওর বাড়ি থেকে তখন ফোন দিতেছে অনেক, তখন ফোন বন্ধ করে ফেলছে। তখন আমার ফুপি অনেক ভয় পেয়ে গেছে, ফুপি ভয় পেয়ে গেছে যেহেতু জেনে ফেলছে, তো এখন কী হবে, এখন তো জানে যে। তখন ও আর করছে কি, তখন ও একটা ফ্রেন্ডেরে বলছে, মানে মেয়েটা ওর একটা ফ্রেন্ডেরে বলছিল যে আমি এরকম এরকম উনিকের ইয়ে করতে, উনিকের সাথে ঢাকায় দেখা করতে আসছিলাম, তো উনিকের ফুপির বাসায় আসছি, দেরি হয়ে গেছে। তো ওই মেয়েটা কী করছে, ওই মেয়েটা আবার ওই মেয়েটার বাইরে বলে দিছে, মানে ওই মেয়েটা হচ্ছে আমাদের এলাকার। তো ওই মেয়েটা বাইরে বলার পরে তো ওর মামা, মানে মেয়ের মামাটা ছিল অনেক একটু ডেঞ্জারাস টাইপের আর কি, মানে একটু মানে কী বলবো, ফ্রড টাইপের ছিল মানে একটু। তখন ওর মামা আবার কয়েকটা পোলাপাই নিয়ে আমাদের বাড়িতে গেলো, ও এখনও ঢাকায়। তখন আমার ফুপু মানে আমার আব্বু ছিল অনেক মানে এইগুলোর প্রতি মানে কোনো ইন্টারেস্ট ছিল না, অনেক মানে ভীতু ছিল, মানে এইগুলোর প্রতি কোনো ইয়ে ছিল না। তখন আমার আব্বু তো অনেক ভয় পেয়ে গেছে। তখন ওর মামা কয়েকটা ছেলেরে নিয়ে আমাদের বাড়িতে গেলো, ওই যে বললাম মেয়েটা, যে মেয়েটারে বললো মেয়েটার ভাই আমাদের বাড়িটা দেখায় দিছে। তো ওর মামাটা আমাদের বাড়িতে গেলো, বাড়িতে যাওয়ার পর মানে অনেক বাড়িতে গেলো, বাড়িতে তখন আম্মু ছিল না, আম্মু একটা ট্রেনিংয়ে উত্তরাতে ছিল নাকি এয়ারপোর্টে ছিল। তখন যাওয়ার পরে মানে যাওয়ার পরে অনেক ঝামেলা হয়েছে, অনেক মানে বাড়িতে গিয়ে অনেক থ্রেট দিতেছে, তুই তোর ছেলে কই, তোর ছেলের আন একবারে এই শেষ করবো, এন করবো, তোর উড়ায় দিবো, মানে অনেক কিছু বলতেছে, অনেক থ্রেট করলো আব্বুরে। তো আব্বু তো অনেক ভয় পেয়ে গেছে। তখন আমার ফুপু যে জায়গায় ছিল, একটা ফুপু ছিল আর ফুফাতো বোন, তখন মেয়েটারে নিয়ে বাড়িতে রওনা দিছে, মানে রাত্রেই যাবে। তখন আমি মেয়েটার পিছনে আসলাম, মানে আমি চাইছিলাম যে মেয়েটারে মানে রাখার জন্য, কিন্তু আমার ফুপুরা আমাকে কোনো পাত্তাই দেয়নি। তখন ফুপিরা রাত্রে করে সিএনজি রিজার্ভ করে ঢাকা থেকে, তারপর আমি পিছনে আসলাম, আমাকে নেয় না, আমি বলছি আমিও বাড়িতে যাবো, দেন আমাকে নেয় না, আমি ঢাকাই থাকলাম। ফুপি আর ফুপাতো বোন মানে মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে গেলো। বাড়িতে যাওয়ার পথে মানে মেয়েটা কী করছে, মেয়েটা ওর মামাকে ফোন দিয়ে বলছে যে আমি বাড়িতে আসছি, তুমি মানে রাস্তায় আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়ায় থাকো। তখন যাওয়ার সময় বাস দিয়া ওর মামা ওদের বাড়ির সামনে দাঁড়াই ছিল, রাস্তার মধ্যে, মেন রোডের মধ্যে দাঁড়াই ছিল। যখন গাড়িটা নিয়ে গেলো, মানে গাড়ি দিয়ে যাওয়ার সময় তখন এই গাড়িটা অ্যাটাক করলো, মানে মোটরসাইকেল নিয়ে গাড়িটার সামনে দাঁড়ালো, গাড়িটার সামনে দাঁড়ায় গাড়িতে উঠলো। তখন আমার ফুপি ফুপাতো বোন মেয়েটা ছিল গাড়িতে, তখন গাড়িতে উঠে বলতেছে, মানে ফুপিদেরকে বলতেছে যে আমার বাগ্নিকেও কিডন্যাপ করে নিয়ে গেছিলো এনশেন। তখন গাড়িতেও মানুষ ছিল, মানুষরা বলতেছে এই কী মহিলা, যে জায়গায় যাবে ওই জায়গায় জানাকে। তারপর আমাদের বাড়িতে ওই জায়গায় গেলো, বাড়ির ওই জায়গায় যাওয়ার পর মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে গেলো। তারপর এলাকার চেয়ারম্যান মেম্বার টেম্বার মেয়েদের বাড়ি থেকে মেয়ের মাপটা গেলো। যাওয়ার পরে বাড়িতে মানে বসলো, অনেক রাত্র হয়ে গেছে, তখন মানে 12টা 1টা বাজে মেবি রাত্রের। তখন মানে বসলো, বসার পরে অনেক কিছু বলছে যে ছেলেটা তোমাদের ছেলেরা তোমরা সামলাও, মানে মেম্বার চেয়ারম্যানকে এরকম একটা সমাধান দিল। দেন সমাধান দেওয়ার পরে আমি দেন পরের দিনে সব শেষ হয়ে গেছে, পরে আমি ঢাকায় ছিলাম। তারপর পরের দিন সকালে আবার ফুপুরা যে ঢাকায় বাড়িতে গেলো, বা ফুপিরা আবার ঢাকা থেকে, মানে ফুপিরা আবার বাড়ি থেকে আমার আম্মু আব্বু সহ ঢাকায় আসলো। ঢাকায় আসার পর আবার আমার আয়সা বুঝাইলো, দেন আমার ফোন ছিল, ফোন আমি আসার মেলা ভেঙে ফেলছি। তখন বোঝানোর পরে আবার আমি তখন আমাকে আবার ওই দিনের পরের দিনে আমি বাড়িতে নিয়ে গেলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানে আমার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করতেছে, অনেক বুঝাইতেছে যে এরকম এরকম দেখ, এরকম এরকম এগুলো ঠিক না, অনেক কান্নাকাটি করতেছে, আমার হাতে পায়ে ধরতেছে যে এগুলো ছাইড়ে দেয়, যা হয়েছে বাদ দে। তখন ওরা ভাবতেছে যে মানে আমি আসলে মেয়েটাকে বিয়ে করে ফেলছি। তখন মেয়েটাকে ভাবতেছে মেয়েটার বাড়ি থেকেও মানে বুঝছে হয়তো আমরা বিয়ে করে ফেলছি, দেন কিছু বলে নেই। তখন আমার আব্বু আম্মু অনেক জিজ্ঞেস করতেছে যে আমরা কি বিয়ে করে ফেলছি নাকি। পরে আমি বললাম না, বিয়ে করে ফেলে নেই। তখন আব্বু আম্মু ডিসাইড করলো যে আমারে নিয়ে মানে এক জায়গায় ঘুরতে যাবে, যেহেতু ঘুরতে গেলে মানে আমার মনটা ফ্রেশ হয়ে যাবে, মানে আমি এগুলো থেকে আর একটু দূরে চলে যাবো। দেন তারপরের দিনে আমার আব্বু আমাকে নিয়ে প্রথমে আমরা সিলেট যাই। সিলেট যাওয়ার পর মানে আমার তখন ফোন ছিল না, আমার ফোন থেকে আমার সিম নিয়ে গেছে, আমার ফোন ছিল না। দেন আমরা তারপরের দিন আমার আব্বু আমাকে সিলেট নিয়ে যায়, সিলেট থাকি 3 দিন, সিলেট থেকে কক্সবাজার নিয়ে যায়। তারপর এইভাবে 7 দিন ট্যুর ছিল। 7 দিন ট্যুর থাকার পরে মেয়েটারও নাকি মেয়েটার ফোন নিয়ে গেছিলো বাড়ি থেকে, তারপর মেয়ে কথা বলছে, তারপর মেয়ে নাকি মেয়ের নাম্বার দিয়ে মানে মেয়ের ফোন স্মার্ট ফোন থেকে ওর আমার একটা ফ্রেন্ডের কাছে মানে কয়েকটা SMS দিয়েছিল। ওই SMSগুলো আমার ফ্রেন্ডে আবার আমার আম্মুকে দিয়ে দিছে। তো SMSের মধ্যে লেখা ছিল যে আমরা ওর মেয়েটা লিখছিল যে মেয়েটার বাড়ি থেকে ভাবতেছে যে মেয়েটা মানে আমি আর মেয়েটা বিয়ে করে ফেলছি, বিয়ে করছি, দেন আমরা থাকছি একসাথে, মানে আমাদের ফিজিক্যাল রিলেশন মানে এইগুলো ভাবছে যে আমাদের হয়েছে এগুলো, কিন্তু আসলে এরকম কিছু হয় নাই, দেন মানে এরকম ভাবতেছে। তখন ও আবার কলেজে চলে গেলো জানুয়ারি মাসে, ডিসেম্বরে এগুলো হয়েছে, ডিসেম্বরের 21 তারিখে মানে এই কাহিনিটা হয়েছিলো ঢাকায়।
তারপর ও আবার জানুয়ারি মাসে কলেজে চলে গেলো, আমি তারপর আবার ঘুরে টুরে আবার বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আবার সিম নিলাম, আবার ওর সাথে কথা হইতেছে, আবার জানুয়ারি মাসে কথা হইতেছে। জানুয়ারিতে তখন আবার আমি নানু বাড়িতে থাকি, নানু বাড়িতে থাকার পরে ওর সাথে আবার কথা হইতেছে, আবার মাঝে মধ্যে ও আসে এক দুই মাস পর পর আসে, ওকে আমি ঢাকা থেকে নিয়ে যাই, মানে বাড়িতে নিয়ে যাই, বাড়ি পর্যন্ত পৌঁছায় দিই। দেন আবার কথা হওয়ার পরে ও মানে বলতেছে এরকম এরকম দেখো অনেক কিছু হয়েছে, তো চলো আমরা বিয়ে করে ফেলি। তো আমিও বলছি হ্যাঁ চলো বিয়ে করে ফেলি। ও দেন ও আবার বাড়িতে থাকার সময় যখন ও বাড়িতে ছিল, মানে ওই ঘটনাগুলো হয়েছিল 21 তারিখে ঢাকা যে ঘটনা হয়েছিল, দেন ওর এর আগেও আমরা একদিন কোন দিন জানি আমরা মানে গাজীপুরে আসছিলাম মানে কোর্টে কোর্ট ম্যারেজ করার জন্য। দেন আমার বন্ধুরা বুঝাইছিল, একটা বন্ধু ছিল, নাম বলতে চাই না, মানে একটা বন্ধু ছিল, বন্ধুরা বুঝাইলো যে দেখ এরকম সময় এরকম হয় না, ডিসিশন মানে আমরা ডিসিশন নিয়ে আসছিলাম, আমরা সব কিছু নিয়ে আসছি, টাকা টাকা মানে যা লাগে এভরিথিং সব রেডি করে নিয়ে আসছি বিয়ে করার জন্য। দেন আমরা ওই দিন বিয়ে করে নেই, বাসায় চলে যাই। তো চলে যাওয়ার পরে ও আবার চলে গেছিলো কলেজে বগুড়াতে, তো আমি বাড়িতে ছিলাম, নানু বাড়িতে ছিলাম আমি। তখন কথা হয়, ও মাঝখান দিয়ে একবার আসে, তখন বললাম যে তো এভাবেই চলতে থাকে, চলতে থাকার পরে ও রোজার ঈদের সময় রোজার ঈদের ছুটিতে বাড়িতে আসবে। তো আমি তখন নানু বাড়িতে থাকি, তো ও আগে কথা হয়েছিল যে ও আজকে মানে আসবে, আজকে আমরা যাওয়ার পথে ও বাড়িতে যাওয়ার সময় আমরা কোর্টে বিয়ে করে ফেলবো, তারপর ও বাড়িতে চলে যাবে, মানে এই বিষয়টা বিয়ের বিষয়টা কেউ জানবে না। দেন আমি ওরকম প্রিপারেশনে ছিলাম না, আমি ঢাকায় আসলাম, ঢাকা থেকে আবার ওরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আবার বাড়িতে গেলে চলে গেলো ও, আমি নানু বাড়িতে ছিলাম। দেন বিয়ে করি নাই কেন, ও আমার সাথে একদিন কথা বলে নেই, রাগ করে কথা বলে নেই, তারপর আবার কথা বললো, তারপর আবার ঈদের ছুটি শেষ, এর ভিতরে দেখা হইলো। ঈদের ছুটি শেষ হওয়ার পর ও আবার চলে গেলো ইয়েতে, কলেজে চলে গেলো, চলে গেলো। তারপর আমিও আবার যে আমি আবার তখন ওই জায়গা থেকে আমি আবার যে মানে নানু বাড়িতে থাকা অবস্থায় আমি আবার এই যে ঢাকা পলিটেকনিকে ডিপ্লোমাতে অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার ঢাকা পলিটেকনিক আমার কলেজ চলে আসছিলো, তখন আমার জুন মাস চলছিল, তখন আমারও জুলাই আগস্টের ক্লাস, আগস্টের 1 তারিখ থেকে ক্লাস। আমিও তখন আবার তখন ওই যে ওই ঘটনাগুলাম মানে ইয়ে করার পর তখন আমি আবার চলে আসলাম, চলে আসার পর ঢাকায়, তো ঢাকায় চলে আসার পর আমি কলেজে ক্লাস করলাম, কলেজে ক্লাস করলাম 7 দিন, প্রথম 7 দিন। তো আবার কোরবানি দেশে পড়ছে, কোরবানি দেশের পরে ও কোরবানি দেশ আগে আসবে, তখন আমাদের কথা টথা মানে প্ল্যান হয়ে গেছে একবার আমরা এইবার কনফার্ম বিয়ে করবো। ওর কার্ডটা সব নিচে মানে আমি পরে বললাম যে আমার এই মুহূর্তে তো হাতে বিয়ে করলে অত মিনিমাম 10-12-15 হাজার টাকা লাগে, তো এই মুহূর্তে এত টাকা পাবো কই, তো আমার কাছেও টাকা নেই। তো মেয়েটা বলছে যে আমি টাকা ম্যানেজ করে দিচ্ছি, তো টাকা ম্যানেজ করছে, ওর আম্মুর থেকে কলেজের ব্যাপারে একটু মিথ্যা কথা বলে টাকা নিছে, 8,000 না 10,000 টাকা নিছিল, দেন আমাকে দিছে। আমি সব ছবি টবি যা আছে সব কিছু যা করার দরকার লাগে তো আমি করলাম। দেন আমাকে একজন হেল্প করছিল, আমি একজনের হেল্প নিয়েছিলাম, নামটা বলতে চাই না। তো তার সাথে হেল্প নেওয়ার পরে ও আসবে, আজকে আসবে, আমিও কলেজে যাব, মানে ও বগুড়া থেকে আসবে, আমিও কলেজে যাব। দেন আমিও বাসা থেকে বাইরে হলাম সকালে, ও মানে অনেক সকালে খুব ভোরে, আরেক আগের দিন তো বের হয়েছে তো খুব ভোরে এয়ারপোর্ট চলে আসে, তখন আমিও চলে আসলাম এয়ারপোর্ট গেলাম। তারপর আমরা গেলাম এয়ারপোর্ট থেকে, আমাদের প্ল্যান ছিল আমরা গাজীপুরে যাব। দেন গাজীপুরে আমি আসলে কাউকে চিনি না, চিনি নার পরে মানে আমার সাথে যে একটা যে ছিল হেল্প করার জন্য, তো আমার সাথে ও ছিল, আমরা তিনজনে ছিলাম। তো ও বলতেছে আমি তো নরসিংদী একজনকে চিনি, তো ওই জায়গায় চল, মানে আমার চেনা পরিচিত একজন লোক আছে। তো আমরা গাজীপুরে না গিয়ে গাজীপুর হয়ে তারপর আমরা নরসিংদী চলে যাই, নরসিংদী কোর্টে যাই, কোর্টে যাওয়ার পর এরকম এরকম কোর্ট ম্যারেজ মানে ওই দিন আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। টাকা ছিল আমার কাছে, ও দিছিল, আবার অনেক আরও টাকা লাগছিলো, তখন আমি দিলাম, ওইগুলো আমি ম্যানেজ করলাম। দেন কোর্ট ম্যারেজ করে ফেলি, কোর্ট ম্যারেজ করার পর ও তো মানে বাড়িতে যাওয়ার জন্য আসছে ওই জায়গা থেকে, ও ওর মতো বাড়িতে ওই জায়গা থেকে নরসিংদী থেকে বাড়িতে চলে গেলো, আমি আবার ওই জায়গা থেকে আবার ঢাকায় ব্যাক করলাম। মানে আস্তে আস্তে আমার ঢাকা আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ঢাকায় তো আমার আব্বু আমি তো আর ঢাকায় ছিল না, ফুপিরা ছিল, দেন কিছু বলে নাই। তারপর ওই দিন ছিল হচ্ছে ডেটা ছিল হচ্ছে 14 আগস্ট 2018, 14 আগস্ট। দেন তারপরের দিন হচ্ছে 15 আগস্ট। তো আমি ঢাকা পলিটেকনিকে পড়ি, ঢাকা পলিটেকনিক রাজনীতিবিদ কলেজ। দেন বললাম যে আমি বাসায় বললাম যে 14 আগস্ট তো কালকে 15 আগস্ট প্রোগ্রাম আছে, মানে একটু সময় নিছে, তো একটু প্রোগ্রামের জন্য তো আমার একটু সময় লাগছে, এই জন্য আজকে সন্ধ্যা হয়ে গেছে, কিছু বলে নাই, মানে অনেক টেনশনে ছিলাম। দেন রাত ও বাসায় চলে গেছে, আমিও বাসায়। দেন রাতটা পার ইয়ে হলো 15 আগস্টের দিন সকালে। তারপর 15 আগস্ট, দেন কুরবানি ঈদ হচ্ছে মনে হয় মেবি 21 তারিখ ওর 22 তারিখ 2018 কুরবানি। তো 25 তারিখ আমিও ঈদে বাড়িতে যাব। দেন 15 আগস্ট আমি ঢাকায় ছিলাম, তো ওর সাথে তারপরের দিনই কথা হয়, আবার ও কথা বলতেছে এরকম এরকম। তো 15 আগস্ট আমি 15 তারিখে বা 16 তারিখে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু আবার এদিকে অসুস্থ, আম্মু ঢাকায় আসবে ডক্টর দেখানোর জন্য। তো আম্মু ঢাকায় আসলো, তারপর ডক্টর দেখাইতে দেখাইতে মানে 2-3 দিন সময় লেগে গেলো রিপোর্ট টিপোর্ট নিয়ে দিতে। তারপর ঈদের আগের দিন, কোরবানি ঈদের আগের দিন আমরা বাড়িতে গেলাম, আমি আম্মু সহ বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মানে ঢাকায় অনেক জ্যাম ট্যাম ফেস করে আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওর সাথে কথা হলো, কথা হওয়ার পর ঈদের দিন মানে কি নিয়ে জানি ঝগড়া হয়, ঈদের আগের দিন ঝগড়া হয়, দেন ঈদের দিন আমার সাথে কথাই বলেনি। তখন কিন্তু আমরা ম্যারিড, তো কথা বলে নাই, কথা না বলার পরে ওর সাথে ঈদের দিন কথা হয় নাই, তো ঝগড়া ঈদের দিন আমার সাথে কথা বলে নেই, তো ঈদের পরের দিনও কথা বলে নেই।
তো ও কি করছে, ঈদের পরের দিন মানে আমাকে না বলে, যেহেতু কথা হয় না, আমাকে না বলে ও আরেক জায়গায় বেড়াইতে চলে গেছে। বেড়াইতে চলে যাওয়ার পর আমি ঈদের পরের দিন আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি আবার কাছাকাছি, বেশি দূরে না, 1 কিলো 2 কিলো দূরে, তো আমি ওদের এলাকায় গেলাম। ওদের এলাকায় গিয়া, ওদের এলাকায় আমার একটা ফ্রেন্ড ছিল ওদের বাড়ির পাশে, তো ওর সাথে কথা বললাম, বললো যে আমার সাথে তোর সাথে কথা হয়নি কিন্তু আমার সাথে বলে গেছে যে ও নরসিংদী গেছে। তো আমি বিশ্বাস করি না, তো আমি ওর বলতেছি, ও বলছে যে হ্যাঁ, তখন ওর সাথে কথা হচ্ছে, তখন বলছে আমি বেড়াইতে আসি নরসিংদী, তো ইয়ে হয় না, তো আবার ও নরসিংদী থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর 23 তারিখে ঈদ হয়েছিলো, তখন 23, 24, 25, 26 এই কয়দিন আমরা কথা হয়। কথা হওয়ার পরে মানে আমরা চাইছিলাম আর কি, আমাদের বিবাহ করার মানে ম্যারিড মানে এটার উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা এখন বিয়ে করে ফেলবো। ওরও ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল যে বিয়ে করে ফেলবো, বিষয়টা কেউ জানবে না, মানে হাইড করা থাকবে যে কেউ জানবে না, আমরা পড়াশোনা করতেছি, দুজনে পড়াশোনা করবো, যখন পড়াশোনা শেষ হবো মানে তখন ফ্যামিলিকে জানাবো। তখন মানে বিয়ে করার পরে আমরা দুজনেই মানে অনেকটা ইমোশনাল হয়ে গেছি। তখন ইমোশনাল হওয়ার পরে আমরা মানে পরিকল্পনা হয়ে গেছে আমরা পালিয়ে যাবো বাসা থেকে। তখন পালানোর এই চিন্তাটার পর থেকে আমরা আগস্টের 23 তারিখে ঈদ হয়, তারপর 29 তারিখে ডিসাইড করে ফেলি আমরা পালাই যাবো 29 তারিখে। মানে 29 তারিখে ও হচ্ছে পালানোর তো কোনো ইয়ে নেই, ও 29 তারিখে আবার ঈদের ছুটি শেষ, ও কলেজে চলে যাবে, তো ও বাসা থেকে বের হবে আর আমিও মানে ও বাসা থেকে বের হবে, আমিও আসবো, তারপর দুজন আমরা এই জায়গা থেকে পালাই যাবো। ওর তো আর কেউ দিয়ে আসে না, ও একলা একলাই যায়। তো ও বাসা থেকে বের হলো, আমরা ডিসিশন নিয়ে নিলাম পালাবো। তখন আমরা মানে হাতে টাকা পয়সা যদি পালাই যেতে হতো মানে কোনো জায়গায় গিয়ে উঠবো দেন টাকা পয়সার দরকার, তখন আমি কী করলাম, আমি আমার আম্মুর ব্যাগ থেকে 5-6 হাজার টাকা নিয়ে নিলাম, মানে আম্মু বলতে পারে না, দেন আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর মানে ওই দিন ও কলেজ থেকে মানে কলেজের জন্য বের হয়েছে, আমিও বের হয়েছি, আমিও বাসা থেকে বের হয়েছি, দুজনে এক হয়েছি। দুজনে এক হওয়ার পর আমরা চলে গেছি। চলে যাওয়ার পর আমরা মানে আমার চেনা পরিচিত এক আঙ্কেলের বাসায় চলে যাই। আঙ্কেলের বাসায় যাওয়ার পর আঙ্কেল আমাদেরকে ইয়ে দিছে, সাপোর্ট করছে, হেল্প করছে, মানে আঙ্কেলের বাসায় জায়গা দিছে। তারপর আঙ্কেলের বাসায় জায়গা দেওয়ার পর ওই দিনই মানে দিনেই মানে বাসা থেকে খবর হয়ে গেছে, মানে আমি বাসায় নাই, আমি বাড়ি থেকে নানু বাড়িতে চলে গেছিলাম, তখন পালাই গেছি, মানে তখন আমি বাড়িতে আবার বলে দিছি। বলে দেওয়ার পর হচ্ছে আমি চলে যাই। তারপর হচ্ছে আমি মানে পালায় যাই, তখন আঙ্কেলটা সাপোর্ট করে, আঙ্কেলটা সাপোর্ট করার পর ওইখানে ছিলাম। তখন মানে বাড়িতে অনেক হইচই হয়ে যায়, তখন মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে অনেক লোক, আসে ঝামেলা করে, এন তেন এই করবো সেই করবো। তখন আমরা ওই জায়গায় মানে 7 দিন ছিলাম, ওই আঙ্কেলের বাসায় 7 দিন ছিলাম পালায়। দেন তারপর আমরা ওই জায়গা থেকে কথা টথা হইলো, আমাদের নানুর বাড়িতে মেয়েকে নিয়ে আসলাম। আসার পরে প্রায় 7 দিনের মতো ছিলাম নানুর বাড়িতে 7 দিন থাকার পরে মানে তারপর আবার মানে 7 দিন থাকার পরে ওদের বাড়ি থেকে লোক নিয়ে আমার আব্বু মানে ওরা আমাদের নানুর বাসায় গেলো। নানুর বাসায় যাওয়ার পর বলছে যে যা হয়েছে হয়েছে, এখন তোমরা আবার পড়াশোনা করো, দুজন দুজনের মতো পড়াশোনা করো, পরে আমরা বিষয়টা দেখবো। দেন 7 দিন থাকার পর ওর মতো আবার পড়াশোনার জন্য চলে গেলো বগুড়াতে, আমি আবার ঢাকায় চলে আসছি। আমার আম্মু আবার অনেক মানে বুঝায় টুজে আমার ঢাকা নিয়ে আসছি পড়ার জন্য। দেন পড়ার পর আবার পড়লাম, আমরা পড়ার জন্য আসছি মানে প্রায় ও 1 মাসের মতো বগুড়াতে ছিল। 1 মাসের ভিতরে আবার আমাদের কথা হইতেছে, কথা হওয়ার পরে আমাদের প্ল্যান ছিল অন্যটা, মানে ও পড়বে আমিও পড়বো, কিন্তু ওটা আর হয় নাই। দেন আমিও ওর চাপ দিলাম, ও মানে এতটা ইমোশনাল দূরে থাকতে পারতেছে না, দেন ও ঢাকায় চলে আসবে, আমিও ঢাকায় থাকি, তো ঢাকায় চলে আসলো। আমরা মানে আমাদের তখন আমি বললাম যে আব্বু আম্মুরে বললাম যে ও থাকবে না, ঢাকায় চলে আসবে, তো আমি বললাম। তখন আব্বু আম্মু কী করলো, ঢাকায় আসলো, ঢাকায় এসে একটা মানে রুম দেখলো আমাদের জন্য, তো আমরা তো আর যেহেতু মেরির তো একসাথে ফুফুদের বাসায় থাকতে পারবো না। দেন আমরা একটা রুম দেখলো, আব্বু আম্মুই দেখে দিয়েছে, ফুফুরা ছিল হেল্প করছে, তখন একটা রুম দেখলো, ও আসলো বগুড়া থেকে ঢাকায়। আসার পর ওর বাড়ি থেকে জানছে, 1-2 দিন পরে জানছে যে ও চলে আসছে, তখন ও আবার কাবজাব মানে অনেক কিছুই করতেছে, মানে তখন আর কিছু বলে না তেমন, তো ঢাকা থাকতেছে, ঢাকা চলে আসছে, আমরা এক রুমে মানে এক জায়গায় থাকি দুজন। থাকার পরে ওরও পড়ালেখা শেষ, আমারও মানে পড়ালেখাটা তখন স্টপ। তখন ঢাকা থাকার পরে মানে আমরা দুজন এখনই ঢাকায়, তখন ওই যে তখন মেবি হচ্ছে 2018-এর অক্টোবর মাস, তো ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পর ওর বাড়িতে যায় না, তো ও আর ওর বাড়িতে যায় না, সরাসরি ঢাকায় চলে আসে। আমি তো ঢাকায় ছিলাম, তো ঢাকায় এক রুমে আমরা দুজন ইয়ে করতে থাকি, থাকতে থাকি। তারপর দেন ওর বাসা থেকে বলে, তখন আমাদের মানে আমার মাও তেমনটা ইয়ে করে নাই, মানে মন থেকে কিছু করে নাই, কিন্তু মা সাপোর্ট করতেছে, তখন তো আমার আর কিছুই না, কারণ আমার কোনো ইনকাম নেই, সোর্স নেই, কিছুই নেই। তখন দেন আমার আম্মু আব্বু যা আছে ফ্যামিলির খরচ, মানে আমরা দুজনের যা খরচ, রুম ভাড়াটা যা আছে, সব আমার আম্মু আব্বু দিতেছে। তো আমরা চলতেছি, চলার পর মানে এরকমভাবে তখন আমরা আবার আমাদের নানুর বাড়িতে যাই দুজন, মানে ও ওদের বাড়িতে যায় না, আমাদের নানুর বাড়িতে যাই, এভাবেই আর কি চলতেছিল। চলার পরে মানে মানে এখন হচ্ছে অনেক মানে আমরা হচ্ছে সেম ইয়ারে, মানে আমরা দুজনই সমান, মানে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, সেম ইয়ারে হচ্ছে মানে রিলেশনটা মানে কীরকমভাবে হয়েছে আগে তো বললামই, এখন বুঝতেছেন যে মানে রিলেশনটা হচ্ছে সেম ইয়ারে। তো সেম ইয়ারে হচ্ছে দুজন আমরা একসাথে থাকলে মানে প্রতিনিয়তই ঝগড়া হচ্ছে, প্রতিদিনই ঝগড়া হচ্ছে সেম ইয়ারে, কারণ আমি একটা কথা বললে ওরে ও শুনতে চায় না, ও একটা কথা বললে আমি শুনতে চায় না, মানে সেম ইয়ারের
প্রবলেমটা হচ্ছে, আমরা দুজনের সমান সমানের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো প্রতিনিয়তই ঝগড়া হচ্ছে, ও কিছু বলে না, মানে ও ঝগড়া হচ্ছেই হচ্ছে, মানে ঝগড়া প্রতিনিয়তই হতে মানে হতে চলেছে, মানে চলছে তো চলছে, এরকমই ঝগড়া চলতেছে, মানে এরকমই এখনও মানে মানে ঝগড়াটা মানে চলতেই আছে। তো এখনও ওর বাড়িতে মানে ওর বাড়ি থেকে কিছু বলে না, ওর বাড়িতে ও আবার ওর আব্বু থাকে বিদেশে, মানে দেশের বাইরে থাকে, তো ওর আম্মু থাকে বাড়িতে, ওর আম্মু তো এরকম কিছু বলে না যে ওনার একটা মেয়ে আছে, মানে মেয়ে যে একটা মানে ও জন্ম দিছে বা একটা জন্মদাতা মেয়ে বা উনি জন্মদাতা মা, মানে ওনার কোনো খেয়ালই নাই যে আমার একটা মেয়ে আছে, এরকম আর কি বিষয়টা। তো ওরাও কোনো খোঁজখবর নেয় না, মেয়েটাও এখন মানে ঢাকায় ছিল, এখন মানে ও নানু বাড়িতে আছে, মানে আমার নানু বাড়িতে আছে, ওদের বাড়িতে যায় নাই। তো হচ্ছে কি এখন মানে ঢাকায় ছিল, এখন আর ঢাকা নাই, মানে আমি মানে প্রতিনিয়তই ঝগড়া হচ্ছে। তো আমি একটা কথাই বলতে চাই, লাস্ট মানে সেম ইয়ারে মানে বিয়ে করাটা, মানে সেম ইয়ারে রিলেশন থাকাটা মানে আমি মনে করি না, আমার মানে আমার লাইফ থেকে আমি মনে করি না যে মানে এটা মানে মানায়। কারণ হচ্ছে সেম ইয়ারে আবার হচ্ছে রিলেশন করে বিয়ে ঠিক আছে, মানে কিন্তু সেম ইয়ারে তারপর মানে আমার ভুলটা হচ্ছে এই জায়গায় যে আমি মানে আমার কোনো ইনকাম সোর্স ছিল না, আমি মানে আমি নিজের পায়ে দাঁড়াইতে পারি না এখনও, মানে মা বাবার হাতে আমি চলি, কারণ আমি পড়াশোনা করি, আমি মানে এটা তো আমার ছিল না, দেন করে ফেলছি মানে এই ভুলটা করে ফেলছি। তখন আবার মানে দুজনেই সেম ইয়ার, ওইটা এখন মানে অনেক একটা প্রভাব ফেলতেছে আমাদের উপরে, মানে এটাই আর কি আমরা প্রচুর পরিমাণে প্রবলেমে আছি। শেষ মানে আমরা প্রবলেম, এটাই আমাদের মানে জীবনের বড় সমস্যা। তো আমি একটাই কথা বলবো যে আপনারা মানে রিলেশন করে বিয়ে করবেন ঠিক আছে, কিন্তু সেম ইয়ারটা আর নিজেদের পায়ে কোনো সময় প্রতিষ্ঠিত না হয়ে মানে এই ভুলটা কোনো দিনও করবেন না। আশা করি সবাই বুঝছেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।